দেখাবো কিভাবে একজন ভোটার, একজন নতুন ব্যক্তি কিভাবে, যার বয়স 18 হলো, সে কিভাবে ভোটার আইডি কার্ডের জন্য, ভোটার হওয়ার জন্য নিবন্ধন করবেন। তো এই নিবন্ধনের জন্য অনলাইনে এই ফর্মটি পাওয়া যায়। আমরা সাধারণত আদমশুমারি যখন শুরু হয় বা নির্বাচনের আগ মুহূর্তে যখন আদমশুমারি শুরু হয়, মানুষ গণনা শুরু হয়, তখন কিন্তু এই তালিকাটা করে, এই ভোটার আইডি তালিকা করে। তো এই তালিকাতে যে ফর্মটি পাওয়া যায় সেই ফর্মটি হচ্ছে এটা। আসলে এই ফর্মটি অনলাইনে পাওয়া যায়। তো চলুন সরাসরি এই আপনাকে একটি লিঙ্ক দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে নিবন্ধন ফর্মের নমুনা, ভোটার আইডি কার্ডের জন্য নিবন্ধন ফর্ম। যারা ভোটার হতে চান তারা নিবন্ধন করতে পারেন এই লিঙ্কে গিয়ে, অথবা সরাসরি নির্বাচন ওয়েবসাইটের এই লিঙ্কে গিয়ে করতে পারবেন। তো চলুন সংক্ষেপে একটু বলে দিচ্ছি, এটা সবাই পায়। এই ফর্মের নাম্বার দেওয়া থাকে এখানে, আপনার ভোটার এলাকার নম্বর, যে নম্বরটা আপনার, আপনি যে এলাকার নির্বাচন ভোটার হতে চান সেই এলাকার নাম্বার, ভোটার এলাকার নাম, আপনার নাম বাংলায় এবং ইংরেজিতে বড় হাতে অক্ষরে, পিতার নাম, আপনার পিতার ন্যাশনাল আইডি কার্ড তথ্য, এবং যদি মৃত হয় তাহলে সেই সনদের নাম্বার, আপনার মাতার নাম, আর মাতা যদি মৃত হয় তাহলে তার সনদের নাম্বার, স্বামী স্ত্রীর ক্ষেত্রে যারা স্ত্রীরা তাদের স্বামীর ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিয়ে দিবেন, আর মৃত হলে সনদ দিয়ে নাম্বার দিয়ে দিবেন, সনদ অঙ্কে জন্ম নিবন্ধন নাম্বার। এটা অবশ্যই জন্ম নিবন্ধন আগে করতে হবে, ভোটার আইডি নিবন্ধন করার জন্য তাদেরকে আগে অবশ্যই জন্ম নিবন্ধন করা থাকতে হবে, এবং সেই জন্ম নিবন্ধনের উপরে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা দিতে হবে। জন্ম তারিখ, দিন, মাস এবং বছর, জন্মস্থান, আপনি যেই সালে জন্ম, আপনি পুরুষ হলে পুরুষ চিহ্নিত টিক চিহ্ন দিন, মহিলা হলে মহিলা, বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত সাধারণত দেওয়া হয়, দিতে হবে। তার কারণ হলো এখানে একটা কথা আছে, যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আবার আইনগতভাবে একটু ঝামেলা আছে, কারণ ভোটার আইডির যোগ্য হয় 18 বছর, এখন হয়তো বা 15 তো টানতেছে, কিন্তু বিয়ের বয়স কিন্তু 21 এরকম। তো যাই হোক, আপনার পেশা এবং এবং আপনি কোন ক্যাটাগরির লোক, যদি কোনো প্রতিবন্ধী বা কোনো কিছু হয়ে থাকেন সেক্ষেত্রে টিক চিহ্ন দিয়ে দেবেন, আর আপনার ব্লাড গ্রুপ, রক্তের গ্রুপ কী সেটা চিহ্ন দিয়ে দেবেন, যেটা আপনার গ্রুপ সেটা সেটার উপরে চিহ্ন দিয়ে দেবেন। নিবন্ধন ফর্ম স্লিপ, এই স্লিপটা কিন্তু আপনার গুরুত্বপূর্ণ, এই স্লিপটা আপনাকে দিয়ে দেওয়া হবে, এই স্লিপটা আপনার কাছে রাখবেন অবশ্যই, এবং স্লিপ নাম্বার এটা দিয়ে দেওয়া হয়েছে, নাম, নিবন্ধন নম্বর, এইখানে নিবন্ধন নম্বর আর অফিসের কর্মকর্তা পূরণ করে দেবে, এই যে এটাতে উপস্থিত তারিখ, এই পুরোটাই কর্মকর্তা পূরণ করে দেবে। দ্বিতীয় ফর্মটিও বর্তমান ঠিকানা, আপনার ঠিকানা দিয়ে দিবেন, আপনার গ্রাম, মৌজা হচ্ছে আপনার গ্রাম, গ্রামের নাম দিতে হবে, হোল্ডিং ঠিকানাটা বুঝতে পারেন, পোস্ট কোড অবশ্যই দিবেন, আরএমও পল্লী পৌরসভা শহর, আরএমও মানে আপনার, আপনি কি পৌরসভার লোক না শহরের লোক নাকি গ্রামের লোক, এই ধরনের কথা বলা হয়েছে। তো যদি সেটা হয় তাহলে সেটা হলো, আর নাহলে কোন অঞ্চলে আওতা আপনি সেই অঞ্চলে ঠিক চিহ্ন দিয়ে দেবেন। স্থায়ী ঠিকানা, আপনার যেটা ঠিকানা আছে সেটা দিয়ে দেন, আর এই ক্ষেত্রে একই কথা। তারপরে টিন টিন দরকার নেই, ড্রাইভিং লাইসেন্স দরকার নেই, পাসপোর্ট নম্বর এগুলি থাকলে দিবেন, নাহলে জরুরি না, জন্ম নিবন্ধন দিতে হবে, টেলিফোন নম্বর অবশ্যই, মোবাইল নম্বর দিয়ে দিবেন, আপনার ধর্ম কি সেখানে ঠিক চিহ্ন দিয়ে দিন। বাদ পড়া ভোটারদের ক্ষেত্রে এটা দরকার নাই, বাদ পড়া যারা বাদ পড়ে গেছে তারাও, তাদের এটা দরকার, যদি ভোটার তালিকা আপনার বয়স হয়েছে কিন্তু ভোটার আইডি কার্ড করেন নাই, সেই ক্ষেত্রে এই অংশটা আপনাদের জানে। তো রেজিস্ট্রেশন সরকারি রেজিস্ট্রেশন কর্মকর্তা স্বাক্ষর তারিখ, এখানে অবশ্যই উনি স্বাক্ষর দেবেন, প্রাপ্তি রসিদ, রসিদটাও আপনাকে দেবেন, ডাটা এন্ট্রি অপারেটর নাম, এটা ব্যাংক নির্বাচন কর্মকর্তা স্বাক্ষর করে দেবে, পূরণ করে দেবে। তো এই হচ্ছে ফর্ম, সাধারণত 2 পাতার 2 পেজের একটি ফর্ম, এই ফর্মটি পূরণ করে আপনি কর্মকর্তার নিকট জমা দিয়ে দিবেন, সেক্ষেত্রে আপনাকে আর কিছু করতে হবে না। তবে হ্যাঁ, এই স্লিপটি আপনি হারাবেন না, এটা অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ, এটা লাগবে, এটা স্লিপের নাম্বারটা লিখে রাখবেন, এই যে এখানে নিবন্ধন কেন্দ্র বা স্লিপ নম্বর যেটা পড়বে সেটা আপনি লিখে রাখবেন কোনো এক জায়গায়, বা এটা একটা কপি রেখে দিবেন। ঠিক আছে, ধন্যবাদ, আজকের মতো এই পর্যন্তই, কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন। খুদা হাফেজ।